হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু অল অফ ইউ। আজকের ক্লাসে আমরা অ্যাডভান্স ম্যাথামেটিক্সের মেনসুরেশন চ্যাপ্টারের অন্তর্গত একটি খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট তোমাদের সঙ্গে ডিসকাস করব। দেখতে পাচ্ছ চিত্রে একটি সমকোণী ত্রিভুজ অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রয়েছে, এবং সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে একটা বর্গক্ষেত্র অর্থাৎ স্কোয়ার রয়েছে, যেটা ব্রাউন কালার করা রয়েছে। তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ব্রাউন কালার্ড রিজিয়নের এরিয়া কি করে আমরা বার করব সেটা ক্যালকুলেট করতে হবে। প্রসঙ্গত একটা কথা তোমাদের বলে রাখি যে মেনস্ট্রুয়েশন অ্যাডভান্স ম্যাথামেটিক্সের একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। তোমরা যারা এসএসসি, সিজিএলসি, এইচএসএল বা রেলওয়ে বা পাবলিক সার্ভিস কমিশন বা WBCS যে কোনো পরীক্ষায় দাও না কেন, সেখানে মেনস্ট্রুয়েশন থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, এবং মেনস্ট্রুয়েশনের কোয়েশ্চেন সবসময় কনসেপচুয়াল হয়। তো এই ধরনের কোয়েশ্চেনে কী কনসেপ্ট রয়েছে এর পিছনে সেটা আমাদের জানা দরকার। তো চলো শুরু করি আজকের ক্লাস। দেখো এখানে বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার ব্রাউন কালার রিজিয়ন ইন দ্য গিভেন ফিগার। তাহলে এই চিত্রে যে স্কোয়ারটা রয়েছে তার এরিয়া আমাদের বার করতে হবে। তো সেটা করার জন্য আমরা ছোট্ট একটা অ্যাজাম্পশন করে নেব। এই যে স্কোয়ারটা রয়েছে, ধরো আমি নাম দিলাম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেটা রয়েছে তার নাম দিলাম ধরো ABC। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমরা ধরো দুটো সাইড রয়েছে, দুটো সাইডকে আমরা এই সাইডটাকে নাম দিলাম স্মল এ, এই সাইডটাকে নাম দিলাম স্মল বি, অর্থাৎ একটা পারপেন্ডিকুলার একটা বেস, একটা স্মল এ একটা স্মল বি, আর অতিভুজ অর্থাৎ হাইপোটেনিয়াসকে আমরা ধরে নিলাম সি, স্মল সি। তাহলে এই স্কোয়ারের এরিয়া, দেখো স্কোয়ারের এরিয়া বার করতে গেলে আগে আমাদের কী বার করতে হবে, স্কোয়ারের সাইড। তো আমি ধরে নিলাম লেন্থ অফ দ্য সাইড অফ দ্য স্কোয়ার ইজ এক্স, ধরলাম স্কোয়ারের চারটে সাইডই এক্স, যেহেতু স্কোয়ারের চারটে সাইড সমান হয়, বর্গক্ষেত্রে চারটে বাহু দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ লেন্থ অফ সাইড অফ দ্য স্কোয়ার ইজ এক্স। তাহলে দেখো কীভাবে আমরা এই কোয়েশ্চেনটাকে সলভ করব। আমি এই পয়েন্টটার নাম ধরে নিলাম এম, আর এই পয়েন্টটার নাম ধরে নিলাম এন। একটা এম একটা এন। তাহলে দেখো এই এম পোর্শনটা কি হবে, এই পুরো সাইডটা এবি যদি বি হয়, সেখান থেকে এম বি অর্থাৎ স্কোয়ারের সাইডটা যদি এক্স হয়, তাহলে এমটা কি হবে, এমটা হবে বি মাইনাস এক্স। ঠিক একই রকমভাবে এন সিটা কি হবে, দেখো বি সিটা হচ্ছে এ, সেখান থেকে যদি আমি এক্সটাকে মাইনাস করি তাহলে কি হবে, এ মাইনাস এক্স। অর্থাৎ এই এন সিটা কি হবে, এই এন সিটা হবে আমাদের এ মাইনাস এক্স, আর বি এনটা আমি একটাকে এক্স ধরেছি। এবার দেখো আমরা এই টোটাল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া যদি বার করি, অর্থাৎ এরিয়া অফ রাইট অ্যাঙ্গেল ডেল্টা ABC সমান সমান কি হবে, আমরা এখানে আর কটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাচ্ছি, দেখো এখানে এটাকে আমরা তিনটে পার্টে ভাগ করব, এটা এক নম্বর, এটা দু নম্বর, এটা তিন নম্বর। তো এই তিনটে পার্টের এরিয়া যোগ করলে আমরা কী পাবো, টোটাল ট্রায়াঙ্গেলের এরিয়া পাবো। তাহলে এরিয়া অফ ডেল্টা AMC প্লাস নিচের ট্রায়াঙ্গেলটা CNC, বা এই অংশটাকে আমি নাম দিচ্ছি MN, এটা পি নাম দিচ্ছি, আর এই বাহুর দৈর্ঘ্যটা স্মল সি। এরিয়া অফ ডেল্টা, এখানে AMP করো, এটা যেহেতু আমি পি নাম দিয়েছি, AMP প্লাস এরিয়া অফ ডেল্টা PNC প্লাস এরিয়া অফ স্কোয়ার MPNB বা BMPN, BMPN, BMPN। তাহলে এই তিনটে এরিয়াকে যোগ করলে আমরা টোটাল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া পাবো। তাহলে দেখো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া সমান সমান আমরা কী জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু এ ইন্টু বি, এখানে ভূমিটাকে আমি যদি এ ধরি আর উচ্চতাটাকে যদি আমি বি ধরি, অর্থাৎ হাফ ইন্টু এ ইন্টু বি, ইজ ইকুয়াল টু এই ডেল্টা AMP, তার এরিয়া কী হবে, হাফ ইন্টু বেস কি, বেস MP অর্থাৎ এক্স, ইন্টু উচ্চতা কি, বি মাইনাস এক্স, এটা বি মাইনাস এক্স।
প্লাস এরিয়া অফ ডেল্টা পিএনসি। পিএনসি দেখো হাফ ইন্টু ভূমি সমান সমান কি এ মাইনাস এক্স, ইন্টু উচ্চতা কি হবে এক্স হবে, প্লাস এরিয়া অফ স্কোয়ার বিএমপিএন, এই বিএমপিএন স্কোয়ারের এরিয়া কি হবে এক্স স্কোয়ার, কারণ স্কোয়ারের যদি বাহুর দৈর্ঘ্য আমরা এক্স ধরি তাহলে তার এরিয়া কি হবে এক্স স্কোয়ার। তাহলে সেদিক থেকে তুমি যদি দেখো এখানে এরিয়া অফ রাইট অ্যাঙ্গেল ডেল্টা এবিসি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এবি, অর্থাৎ এই তিনটে যোগফল সমান সমান কি হাফ ইন্টু এবি। অর্থাৎ দেখো এখানে আমরা এরকমভাবে লিখতে পারি হাফ ইন্টু বি মাইনাস এক্স ইন্টু এক্স, বা আমি যদি এখানে হাফ ইন্টু এক্সটা কমন নিয়ে নিই, যদি হাফ ইন্টু এক্সটা কমন নিয়ে নিই তাহলে এখানে থাকছে বি মাইনাস এক্স, প্লাস এখানে থাকছে এ মাইনাস এক্স, প্লাস এখানে দেখো এখান থেকে আমি এক্স স্কোয়ার রয়েছে একটা এক্স কমন নিলাম, তাহলে এখানে কী থাকবে এখানে টু এক্স থাকবে, কারণ এখানে এক্স স্কোয়ার রয়েছে। অর্থাৎ আমি যেহেতু নিচে হাফ রয়েছে তাহলে আমি সেক্ষেত্রে কী করতে পারি ওপরে একটা টু দিয়ে নিচে একটা টু গুণ করতে পারি, কারণ প্রত্যেকটা যদি হাফ আমি আনতে চাই অর্থাৎ হাফ ইন্টু এক্স যদি আমি কমন নেই তাহলে টু ইন্টু এক্স থাকবে এখানে, দ্যাট ইজ ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে আমাদের হাফ ইন্টু এবি, কেন এখানে তুমি দেখতে পাচ্ছ হাফ ইন্টু এবি রয়েছে। এবার দেখো হাফ আর হাফ যদি কেটে যায় তাহলে আলটিমেটলি তোমার কী দাঁড়াচ্ছে এখানে, আলটিমেটলি দেখো এক্স ইন্টু এখানে তুমি পাচ্ছ বি মাইনাস এক্স মাইনাস এক্স, অর্থাৎ মাইনাস টু এক্স প্লাস এ প্লাস টু এক্স, এবার এটা এটা কেটে যাচ্ছে এখানে থাকছে এবি, অর্থাৎ এখানে আমরা কী পাচ্ছি এক্স ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু এবি, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু এ প্লাস বি বাই এ বি বাই এ প্লাস বি, অর্থাৎ এক্স ইকুয়াল টু এ বি বাই এ প্লাস বি। তাহলে দেখো এখানে এক্স ইকুয়াল টু এ বি বাই এ প্লাস বি হচ্ছে, তার মানে আমরা কি বুঝতে পারছি যখন তুমি কোনো একটা সমকোণী ত্রিভুজের মধ্যে একটা বর্গক্ষেত্র আঁকবে দেখতে হবে বর্গক্ষেত্রটা কোন বাহুর ওপর রয়েছে, সেটা ভূমি এবং লম্বের ওপর রয়েছে, তাহলে মনে রাখবে পারপেন্ডিকুলার ইন্টু বেস ডিভাইডেড বাই পারপেন্ডিকুলার প্লাস বেস, বা আমি যদি বিটাকে হাইট ধরি এই ত্রিভুজে বিটাকে যদি আমি হাইট ধরি তাহলে এখানে বেস ইন্টু হাইট ডিভাইডেড বাই বেস প্লাস হাইট। অর্থাৎ এই ধরনের কোয়েশ্চেনে তোমার ফর্মুলাটা মনে রাখবে বেস ইন্টু হাইট ডিভাইডেড বাই বেস প্লাস হাইট, বেস প্লাস হাইট আমি ফর্মুলাটাকে এস্টাবলিশ করে দিলাম, তোমরা পরীক্ষায় যখন এই কোয়েশ্চেনটা আসবে তোমরা ডিরেক্টলি এই ফর্মুলায় পুট করবে, অর্থাৎ যদি কোনো সমকোণী ত্রিভুজের মধ্যে কোনো বর্গক্ষেত্র থাকে সেই বর্গক্ষেত্রের যেটা বাহুর দৈর্ঘ্য হবে সেটা বেস ইন্টু হাইট ডিভাইডেড বাই বেস প্লাস হাইট, হাইট মানে কি উচ্চতা। তাহলে একটা জিনিস মনে রাখবে বর্গক্ষেত্রটা, বর্গক্ষেত্রের দুটো বাহু একটা ভূমি বরাবর অর্থাৎ বেস বরাবর এবং একটা উচ্চতা বরাবর অর্থাৎ হাইট বরাবর, যদি এই আকারে বর্গক্ষেত্রটা থাকে তবেই কিন্তু বেস ইন্টু হাইট ডিভাইডেড বাই বেস প্লাস হাইট হবে। এবার দেখো এই কোশ্চেনটা যদি তোমরা বুঝতে পারো তাহলে পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেনে যেটা তুমি দেখতে পাচ্ছ বর্গক্ষেত্রটাকে স্লাইটলি চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ লোকেশনটা পজিশনটা পজিশনটা চেঞ্জ করা হয়েছে, আগের বর্গক্ষেত্রটা ভূমির ওপর অর্থাৎ সমকোণী ত্রিভুজের ভূমি বিসির ওপর ছিল কিন্তু এই বর্গক্ষেত্রটা অতিভুজের ওপর রয়েছে, অর্থাৎ আমি যদি আগের মতো এটাকে নামকরণ করি ত্রিভুজটা এবিসি এবং বর্গক্ষেত্রটা যেটা নাম ছিল এম এন পি এন এখানে নামটা চেঞ্জ করছি, এখানে ধরো এটা এম এটা এন এটা ও এটা পি, অর্থাৎ বর্গক্ষেত্রটা এখানে কার ওপরে রয়েছে বর্গক্ষেত্রটা এখানে অতিভুজের ওপরে রয়েছে, বর্গক্ষেত্রটা অতিভুজের ওপরে রয়েছে, তো আমাদের এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। তো আমরা ধরে নিলাম অ্যাঙ্গেল এ যেটা তার অপোজিট বাহুটাকে আমরা স্মল এ, আর বা আমরা এটাকে ধরে নিচ্ছি এ আর এই বাহুটাকে ধরে নিচ্ছি বি, এ বিটাকে ধরে নিচ্ছি বি, আর এখানে এসিটাকে আমরা ধরে নিচ্ছি স্মল সি, এসি ইজ ইকুয়াল টু স্মল সি, আর এখানে দেখো স্কোয়ার অর্থাৎ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটাকে আমরা ধরে নিচ্ছি এক্স। তাহলে একই রকমভাবে এখানে আমরা সলভ করতে পারবো, আমাদের ফর্মুলা সেম, শুধু
ওরিয়েন্টেশনটা একটু আলাদা হবে, ফর্মুলা আমাদের সেম হবে, ওরিয়েন্টেশনটা একটু আলাদা। কিরকম আলাদা? দেখো, আমরা কি জানি, যে কোনো সমকোণী ত্রিভুজে, যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ভেতরে আমি যদি কোনো বর্গক্ষেত্র বা স্কোয়ার ড্র করি, তার বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কী হবে? বেস ইনটু হাইট ডিভাইডেড বাই বেস প্লাস হাইট। এবার বেস মানে কোনটা? বেস মানে সেই সাইডটাকে আমি বেস ধরবো যে সাইডের ওপর সমকোণী ত্রিভুজটা, যে সাইডের ওপরে বর্গক্ষেত্রটা রয়েছে। এখানে বর্গক্ষেত্রটা কোন সাইডের ওপর রয়েছে? বর্গক্ষেত্রটা এখানে ইট রেস্টস অন এসি, এসির ওপর রয়েছে। অর্থাৎ এসিটাকে যদি আমি বেস ধরি, তাহলে এই বি থেকে এসির ওপর একটা লম্ব আমাদের টানতে হবে। ধরো বি কিউ, এটা হচ্ছে লম্ব, এই বি কিউটা হচ্ছে সেক্ষেত্রে লম্ব হবে। মনে রাখবে, ইউ মাস্ট হ্যাভ টু আইডেন্টিফাই দ্য বেস। অ্যাজ ইন দ্য লাস্ট কোয়েশ্চেন ইউ স দ্যাট আই ডিরাইভ দ্য ফর্মুলা, ওয়েন দেয়ার ইজ আ স্কোয়ার ইনসাইড অফ এনি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দেন সাইড অফ দ্য স্কোয়ার ইজ বেস ইন্টু হাইট ডিভাইডেড বাই বেস প্লাস হাইট। সো হুইচ ওয়ান উইল বি ইউর বেস? বেস উইল বি দ্য সাইড অন হুইচ দ্য স্কোয়ার ইজ সিচুয়েটেড। অ্যাজ ইউ ক্যান সি ইন দিস ফিগার, দ্য স্কোয়ার ইজ সিচুয়েটেড অন বিসি, সো বিসি উইল বি ট্রিটেড অ্যাজ বেস, অ্যান্ড দেয়ার ফোর এ বি উইল বি হাইট। ওয়াই? বিকজ এ বি ইজ পারপেন্ডিকুলার অন বিসি। সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আইডেন্টিফাই হুইচ ওয়ান ইজ ইউর বেস। সিমিলারলি ইন দ্য নেক্সট ফিগার, অ্যাজ ইউ ক্যান সি, দ্য স্কোয়ার ইজ সিচুয়েটেড অন দ্য সাইড এ সি, সো হেয়ার এ সি উইল বি দ্য বেস উইথ রেসপেক্ট টু দ্য স্কোয়ার। ইট ইজ নট বেস অফ দ্য ট্রায়াঙ্গেল এ বি সি, ইট ইজ দ্য বেস উইথ রেসপেক্ট টু দ্য স্কোয়ার। নাও অ্যাজ ইউ নো দ্যাট বি কিউ ইজ পারপেন্ডিকুলার অন এ সি, সো বি কিউ উইল বি দ্য হাইট। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারবো? সাইড অফ দ্য স্কোয়ার অফ সাইড অফ দ্য স্কোয়ার এম ও পি এন, যেটাকে আমরা এক্স দিয়ে ডিনোট করেছি, সেটা ইজ ইকুয়াল টু বেস ইনটু হাইট। আমাদের ফর্মুলা কি? আমরা ফর্মুলা দেখেছি, বেস ইনটু হাইট ডিভাইডেড বাই বেস প্লাস হাইট। এবার দেখো, এখানে আমরা বেসটাকে কি ধরবো? বেসটাকে এসি, এসিটাকে কি ধরবো? সি। লেন্থ অফ দ্য বেস উইল বি সি, স্মল সি। এবার হাইট দেখো, বি কিউ কী হবে? তোমরা জানো, যদি কোনো সমকোণী ত্রিভুজে আমরা সমকোণ থেকে অতিভুজের ওপর লম্ব ড্র করি, তাহলে সেই লম্বের উচ্চতা যেটা হয় সেটা কি হয়? না, ত্রিভুজের পারপেন্ডিকুলার ইনটু বেস ডিভাইডেড বাই অতিভুজ, পারপেন্ডিকুলার ইনটু বেস বাই অতিভুজ, অর্থাৎ সি। অর্থাৎ এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসিতে এই বি কিউ যখন পারপেন্ডিকুলার অন এসি হচ্ছে, এখানে কি, বি কিউ পারপেন্ডিকুলার অন এসি যখন হচ্ছে, তখন বি কিউ ইজ ইকুয়াল টু কী হবে? না, পারপেন্ডিকুলার ইনটু বেস বাই হাইপোটেনিয়াস। তাহলে বি ইনটু এ বাই সি, আমরা কী পাচ্ছি? বি ইনটু এ বাই সি। তাহলে এই হাইটের জায়গায়, এই স্কোয়ারের হাইট সেক্ষেত্রে বি কিউ হবে, তার জায়গায় আমরা কী লিখব? এ ইনটু বি বাই সি ডিভাইডেড বাই, নিচে বেস প্লাস হাইট আছে, নিচে বেস প্লাস হাইট। তাহলে বেস প্লাস হাইট যদি থাকে, তাহলে বেসের জায়গায় আমরা সি লিখবো, আর প্লাস হাইটের জায়গায় আমরা কী লিখবো? হাইটের জায়গায় লিখবো এ বি বাই সি। তাহলে দেখো, সি সি কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে আমাদের এ বি, আর এখানে থাকছে সি স্কোয়ার প্লাস এ বি। এবার দেখো, যেহেতু এ বি সি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু, তুমি জানো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, কারণ অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার হবে। তাহলে এই সি স্কোয়ারের জায়গায় আমরা কি করতে পারবো? না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, সো হিয়ার উই গট এ বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। এবার দেখো, নিচে একটা আমাদের সি রয়েছে, দেখো নিচে একটা সি রয়েছে, তাহলে এই সিটা উপরে চলে যাবে, কারণ এখানে সি প্লাস এ বি বাই সি রয়েছে। এখন তুমি যোগ করছো এটাকে, তাই নিচে একটা সি থাকবে, সেই সিটা ওপরে উঠে যাবে, এ বি সি হবে। তাহলে এখানেও তোমার এ বি সি হবে, অর্থাৎ এ বি সি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। এবার দেখো, এখানে আমরা কী পেয়ে গেলাম? আমরা এই স্কোয়ারের সাইড পেয়ে গেলাম, উই গট দ্য সাইড অফ দি স্কোয়ার। এবার দুটো চিত্রে আমাদের বলেছে এরিয়া বার করতে। এবার যখন আমি সাইড পেয়ে যাব, তাহলে এরিয়া অফ দ্য স্কোয়ার কী করে হবে? এরিয়া অফ স্কোয়ার নিশ্চয়ই তুমি জানো, সাইড স্কোয়ার, অর্থাৎ এ বি বাই এ প্লাস বি তার হোল স্কোয়ার আগের চিত্র অনুযায়ী। আর এই চিত্র অনুযায়ী এরিয়া অফ দ্য স্কোয়ার তুমি যখন বার করবে, এরিয়া অফ দ্য স্কোয়ার দ্যাট ইজ এ বি সি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি তার হোল স্কোয়ার, দ্যাট ইজ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার। তাহলে এই ধরনের কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে পারে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এগুলো এসএসসি সিজিএল টায়ার 1 টায়ার 2 জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া যারা রেলওয়ে পিএসসি বা ডব্লিউবিসিএস পরীক্ষা দিচ্ছ, তোমাদেরও মেনস্ট্রুয়েশন সিলেবাসে রয়েছে, তোমাদের জন্য এই ধরনের কনসেপ্টের ওপর বেস করে নতুন কোয়েশ্চেন আসতেই পারে। সবসময় যে যে ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় বরাবর এসে থাকে সেই ধরনের কোয়েশ্চেনই আসবে তার কোনো মানে নেই, নতুন কোয়েশ্চেন পরীক্ষায় অবশ্যই সংযোজন হতে পারে, সেক্ষেত্রে তোমরা এগুলোকে ভালো করে মাথায় রেখো। এবার দেখো আরেকটা ফিগার তোমাদের জন্য রয়েছে এখানে, এটা তোমাদের হোমওয়ার্ক, তোমাদের বাড়ির কাজ, তোমরা নিজেরা এটাকে বার করার চেষ্টা করবে। এখানে দেখো একটা ত্রিভুজের মধ্যে একটা স্কোয়ার রয়েছে, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নয়, অন্য একটা ট্রায়াঙ্গেল। তাহলে এর ভেতরে যে ব্রাউন কালার রিজিয়ন যে স্কোয়ারটা রয়েছে, আমাদের সেই স্কোয়ারের এরিয়া বার করতে হবে। সেটা কী করে বার করবো, দ্যাট ইজ ইউর হোমওয়ার্ক, এটা তোমরা নিজেরা করবে। যদি তোমরা আগের দুটো কোশ্চেন ভালো করে বুঝতে পারো তাহলে এটা তোমরা অবশ্যই পারবে। সো দ্যাট ইজ ফর টুডে, থ্যাংক ইউ।